করিমগঞ্জৰ বাৰৈগ্ৰাম এলেকাৰ ভাৰত বাংলাদেশ সীমান্ত আমালাগাঁৱত নিশা দুৰ্বৃত্তৰ দলৰ আক্ৰমণ। সন্দেহ বাংলাদেশৰ পৰা গৰু চুৰি কৰিবলৈ আহিছিলে দলটো। গাঁৱৰ ৰাইজে প্ৰত্যক্ষ কৰি খেদি পঠিয়াবলৈ চেষ্টা কৰিলে দলটোৱে শূন্যলৈ গুলীচালনা কৰে বুলি স্থানীয় লোকে জানিব দিয়ে। ঘটনাস্থলীৰ পৰা উদ্ধাৰ হয় বাংলাদেশৰ চিগাৰেট, এটি কাটাৰ, হাতেৰে বনোৱা এটি বন্দুক আৰু পোচাক। ৰাইজৰ ৰোষত পৰি পলাবলৈ বাধ্য হয় প্ৰায় 13 জনীয়া দুৰ্বৃত্তৰ দলটো। এনে ঘটনাই এলেকাজুৰি তীব্ৰ চাঞ্চল্য বিৰাজ কৰিছে। কিন্তু পাথাৰকান্দি আৰক্ষীৰ পৰা জানিব পৰা মতে এই হাতে বনোৱা বন্দুকটোত মামৰে ভৰি পৰি আছিল, ফলত আৰক্ষীৰ পৰা কোনো তথ্য জানিব পৰা হোৱা নাই। কৰিমগঞ্জৰ পৰা এছএম জহিৰ আবাসৰ ৰিপৰ্ট, অল আছাম নিউজ 30। আমার দাদাই দৌড়িয়ে গেছিল আমার কাছে, দিয়ে কইছিল বাবা বাংলাদেশ থেকে কিছু মানুষ আইছিল খালা খালা ড্রেস লাগে, ভালো ও দৌড়িয়ে নিজেও বার হয়ে গেছি। আইয়া খবর পাইছি তারা রাস্তার পেতার রোডের খুব দিকে তারা গেছে বাইরাম দিকে। আমরা গাঁর কিছু মানুষের আমরা কইছি বলে পুরো জায়গায় জায়গায় আমরা দেখার জায়গায় তারা মোটামুটি রাইতে দুইটা সময় তারা আবার ঘুরছে দেখতে ঘুরার পরে আমরা তারা আগ বেরিয়ে দিচ্ছি। বেরার পরে তারা একটা হুকাওয়াজ ঘুরা হুকাওয়াজ ঘোরার পরে কিছু মানুষ ডরাই গেছে, এখন তারা এই গুলির সামনে খেয়ে পড়তে হচ্ছে। ওদিক দিয়ে কিছু মানুষ দৌড়িয়ে আগবাইছিল, আগবাইয়ে তারা করতে গিয়া পিছনের দিকে তারা লাফ মারছে, লাফ মারিয়ে পড়িয়ে তারা উত্তরমুখা তারা বাগিয়েছে। করেই আমরা কিছু মানুষ গেছি ফানি গিয়ে তারা মিলছে না। আমারে রাত্রে 12টা সময় বড় ভাই ফোন করতো, ফোন করার বাদে আমি রিসিভ করছি, রিসিভ করার বাদে কইলাম কি তৈছে, কইলা তোমরা উঠো চাই হলা অচিনা মানুষ যা বাংলাদেশ থেকে ঢুকছই ও তো গরু বস নিবার লাগিয়ে আইছে। ও আমরা উঠিছি, উঠি আমারে কইছেন তুই বাড়ির পশ্চিম সাইডটা ওখান ঘেরাও করে রাখিস। ও আমি আমার বাতি যে আমার ছেলে আমরা তিনজনে বাড়ির পশ্চিম সাইড আমরা ঘেরাও করে রাখছি। এরপরে টাইম টাইম বারোইছেন গ্রামের দিকে বারোইয়া কিছু মানুষের খোয়া খুঁই করছেন, জায়গায় জায়গায় মানুষ বইছেন। এরপরে কইছেন আমরা যদি সিল্লানি মারি তো তোমরা বারোইয়া আইও। ও তাই হঠাৎ শুনছি সিল্লানি এক দুইটার সময়, তখন আমরা দৌড়িয়ে গেছি, ইয়া দেখছি ইন ফুগেতা কি তারা আইসেন এক 10-12 হইবা ডাকাইতর দল। আবার পরে ইকানো কিছু আক্রমণ করছেন, করার পরে তারা দেখছি তারা হুকাওয়াজ করছে, হুকাওয়াজের লগে কিছু মানুষ আসলা ইকানো তারা আক্রমণ করার লাগিয়া, তখন তারা হুকাওয়াজের লগে মানুষ ডরাইয়া হরি গেছেন গিয়া। এরপরে চতুর্দিক থেকে হাল্লা চিৎকার করছে, তারা ফালদি ফিসারি থড়িয়া উত্তরমুখা গেছে গিয়া, করইয়া ইতা তো ফেঁকে দিয়ে ফড়িয়া দৌড়াইছে মানুষ, করইয়া কিছু গেছেন গিয়ার দরতা বাড়ছেন না, কিছু তারা সামান মান ফলাইয়া গেছেন, পিস্তল ফলাইয়া গেছেন, কাপড় চোপড় ফলাইয়া গেছেন, দা ফলাইয়া গেছেন, এরপরে খাঞ্চি ভাবা গেছে, সিগারেট ফিগারেট টর্চ লাইট জুতা এইগুলো হওয়া গেছে। এরপরে ও উত্তেগরির ওদিকে গেছে গিয়া, এদিকে আর বেশিরভাগ মানুষের ধরাইয়া গেছেন না, দুই একজনে গেছিল করইয়া গিয়ার আর লাগাল পাইছেন না, ঘুরিয়া আইছে গিয়া।